তো হ্যালো অ্যান্ডাম টু আবার আমি তোমাদের গৌতম স্যার চলে এসেছি আজকে এগারোই নভেম্বর এবং এগারোই নভেম্বরের সকালের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে বন্ধুরা তো বন্ধুরা আজকের সেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ সেশন এবং আজকে সবাইকে আমি সর্বপ্রথম সুপ্রভাত জানাই আমি প্রথমেই দেখে নিচ্ছি তোমরা আমাকে সবাই ঠিকঠাক শুনতে পারছো এবং দেখতে পারছো কি না সবাই আমাকে সবাই তোমরা ঠিকঠাক শুনতে পারছো এবং দেখতেও পারছো বন্ধুরা আমি আজকের সেশনটা শুরু করার আগেই আমি সেটা তোমাদের কাছে ডিমান্ড রাখি সবসময় যে আজকের এই সেশনে আমি চাই ফর্টি প্লাস স্টুডেন্ট আজকে আমি আবার ডিমান্ড দিয়ে দিলাম ঠিক আছে আমি ফর্টি প্লাস স্টুডেন্ট চাই এবং আজকের সেশনে আজকের সেশনে যারা যারা নতুন আছে যারা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবে সো দ্যাট মোর অ্যান্ড মোর ক্লাসের নোটিফিকেশান তোমরা যাতে পেতে পারো এবং সবাই লাইক করবে সেশনটাকে এবং সবাই আরেকবার শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সো দ্যাট আরও মোর অ্যান্ড মোর স্টুডেন্ট যাতে আমাদের বিষয়টা জানতে পারে এবং যে সকালে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় এই বিষয়টা যাতে সবাই যাতে জানতে পারে ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক আজকের সেশন গুড মর্নিং এভরিওয়ান সুবীর চিরঞ্জীব আখি বর্ণালী সোমেন সৌরভ পূজা রতন সবাইকে সবাইকে সুপ্রভাত জানাই সোমা গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান সো ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ডিয়ার স্টুডেন্টস চলো আজকের গুরুত্বপূর্ণ সেশন শুরু করবো কিন্তু একটা সুন্দর মোটিভেশনাল কোর্স দিয়ে বন্ধুরা দেখো আজকের সুন্দর মোটিভেশনাল কোর্সটা কি বলেছে বন্ধুরা আজকের সুন্দর মোটিভেশনাল কোর্সটা বলেছে দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ইউর ফিউচার ইজ টু ক্রিয়েট ইট কি বলেছে বন্ধুরা আরেকবার বলছি দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ইউর ফিউচার ইজ টু ক্রিয়েট এটা কে বলেছিল আব্রাহাম লিঙ্কন বলেছিল ঠিক আছে আমাদের ভবিষ্যৎ আমাদের কি হবে আমরা ভবিষ্যতে কি হব বা ভবিষ্যতে আমরা কতটা সাকসেস আনতে পারবো বা কতটা সাকসেস আমরা ভবিষ্যতে হব এটাকে আমরা প্রেডিক্ট তখনই করতে পারবো যখন আমরা আমাদের ফিউচারটাকে নিজের হাতে গড়বো ইজ টু ক্রিয়েটিভ সো অলওয়েস কী হয় কেরিয়ারটা সবসময় নিজেকে গড়তে হয় ঠিক আছে কেরিয়ার সবসময় নিজেকে স্টাবলিশ করতে হয় নিজেকে গড়তে হয় পৃথিবীতে যত সাকসেসফুল পার্সেন সবাই কিন্তু একবারে কিন্তু সাকসেসটা পায়নি যথেষ্ট হার্ডওয়ার্ক যথেষ্ট কষ্ট এবং যথেষ্ট যন্ত্র বেদনা সহ্য করে কিন্তু একটা সময় অবস্টিক্যালগুলিকে পার করে গিয়ে তারা কিন্তু সাকসেসটাকে এনেছে সো দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ইউর ফিউচার ইস ইউ হ্যাভ টু ক্রিয়েট ওকে আব্রাহম লিঙ্কন বলেছিলেন যথেষ্ট সুন্দর একটা মোটিভেশনাল কোর্স ঠিক আছে রবীন্দ্রনাথ চিনময় দেবব্রত অরিজিৎ কল্যাণ মিস্টার থ্রি সিক্সটি সঙ্গীতা সবাইকে সুপ্রভাত জানাই এবং আমি বলবো যে সতেরো জন লাইব্রে চলে ষোলো জন লাইবে চলে এসছে বর্তমান সবাই একবার লাইক করে দাও এবং সবাই আরেকবার শেয়ার করে দাও ঠিক আছে সবাই আরেকবার লাইক এবং শেয়ার করে দাও ওকে চলো বন্ধুরা তাহলে মুভ করা যাক আজকের সেশনে প্রথমেই ক্লাসটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি যে আগামীকাল তোমাদের সকালে আটটার এই আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা হবে না আমি আবারও বলছি কালকে সকালে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকাল আটটায় হবে না বাট পরশুদিন থেকে আবার কিন্তু হবে ঠিক আছে কারণ আগামীকাল আমাকে একটু ডক্টর চেক যেতে হবে সো বিকজ তোমরা বুঝতেই পারছো যে আমার গলাতে একটু প্রবলেম একটু সমস্যা হচ্ছে ঠিক আছে তো আগামীকালের সকালের সকালের ক্লাসটা কিন্তু বন্ধ থাকবে আমি বারবার করে বলে দিলাম কেউ কনফিউজড হয়ে যাবে না আর আগামীকাল ক্লাস নিব না বলে এটা ভাববে না যে স্যার আবার ক্লাসটাকে আবার বন্ধ করে দিল না কি না শুধুমাত্র আগামীকাল ক্লাসটা বন্ধ থাকবে তারপরে দিন থেকে কিন্তু আবার আমরা কন্টিনিউয়াসলি এই টাইমে কোনো কালী পূজা নয় কোনো কিছু নয় আমরা কিন্তু ক্লাস করে যাব ঠিক আছে চলো চলো বন্ধুরা যদি আমরা প্রথমেই দেখিনি আমরা জানুয়ারি মাসেরটা সলভ করেছি আমরা ফেব্রুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডেসগুলি দেখেছি আজকে আমরা দেখব ইম্পর্টেন্ট ডেস মার্চ মাসের ঠিক আছে মার্চ মাসের ইম্পর্টেন্ট ডেসগুলিকে আমরা দেখছি চলো ফার্স্ট মার্চ যদি আমরা বলি ফার্স্ট মার্চকে আমরা কি দিন হিসেবে সেলিব্রেট করি ফার্স্ট মার্চকে আমরা সেলিব্রেট করি জিরো ডেসক্রিমিনেশন ডে বন্ধুরা মাথায় রাখবে কি জিরো ডেসক্রিমিনেশন ডে না হোয়াট ইজ দিস ডেসক্রিমিনেশন আমাদের সংবিধানে যখন আমরা পলিটি পড়ি তোমরা অনেকেই এখানে হয়তো আছো আমার পলিটির স্টুডেন্ট যখন আমরা পলিটি পড়ি আমরা কিন্তু এন্টি ডিফেকশন ল বলে একটি ল পড়ি ল ঠিক আছে না সিভিল নট এন্টি ডিফেকশন আমরা পড়ি কি সিভিল রাইট অ্যাক্ট সিভিল রাইট অ্যাক্ট ওকে সিভিল রাইট অ্যাক্ট অ্যান্টি ডিফেকশন ল পড়লেও আমরা পলিটিতে পড়ি ঠিক আছে এন্টি ডিফেকশন লও রয়েছে আমাদের পলিটিতে ঠিক আছে শিডিউলও মেনশন করা আছে ডিসক্রিমিনেশন কথার মানেটা হচ্ছে যে কারো মধ্যে উঁচ নিচ ছোট বড় জাত পাতের যে ডিফারেন্সিয়েশনটা সেই ডিফারেন্সিয়েশনটা থাকবে না জিরো ডিসক্রিমিনেশন তো জিরো ডিসক্রিমিনেশন ডে আমরা সেলিব্রেট করি ফার্স্ট মার্চে এবং তার পাশাপাশি আমরা ফার্স্ট মার্চকে সেলিব্রেট করি অ্যাজ এ ওয়ার্ল্ড ডিফেন্স ডে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে হিসেবে আমরা সেলিব্রেট করি সিভিল ডিফেন্স ডে থার্ড মার্চকে আমরা সেলিব্রেট করি কি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে থার্ড মার্চকে আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এবং অলসো ওয়ার্ল্ড হিয়ারিং ডে ঠিক আছে ওয়ার্ল্ড হিয়ারিং ডে ফোর্থ মার্চকে আমরা সেলিব্রেট করি ন্যাশনাল সেফটি ডে ন্যাশনাল সেফটি ডে ঠিক আছে এইট মার্চকে আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল ওমেন ডে ঠিক আছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে টেন মার্চকে দশ মার্চকে আমরা সেলিব্রেট করি সিআইএসএফ রাইজিং ডে সিআইএসএফ রাইজিং ডে থার্টিন মার্চকে আমরা সেলিব্রেট করি নো স্মোকিং ডে থার্টিন মার্চকে কি সেলিব্রেট করি নো স্মোকিং ডে ঠিক আছে ফোরটিন মার্চকে আমরা সেলিব্রেট করি পিআই ডে ঠিক আছে পিআই ডে অ্যান্ড পাশাপাশি আমরা সেলিব্রেট করি অ্যাজ এ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স অ্যাজ এ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স ফিফটিন মার্চকে আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে সিক্সটিন মার্চকে আমরা সেলিব্রেট করি ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে হিসেবে আমরা সেলিব্রেট করি এইটিন মার্চকে আমরা সেলিব্রেট করি অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে ঠিক আছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভারতবর্ষের প্রচুর জায়গায় রয়েছে ঠিক আছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে হিসেবে আমরা সেলিব্রেট করি এতটুকু আশা করি সবার ক্লিয়ার নেস্কি বলেছে দেখো বিশে মার্চ কুড়ি মার্চ ঠিক আছে কুড়ি মার্চকে আমরা সেলিব্রেট করি অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস

ইম্পর্টেন্ট ডেস এবং ডেট এ ভেরি মাচ ইম্পর্টেন্ট পরীক্ষায় একটা প্রশ্ন আসে বাট একটা প্রশ্ন মানে কোনো কোনো পরীক্ষায় দুই মার্ক কোনো কোনো পরীক্ষায় এক মার্ক এবং এই মার্কটার জন্য কিন্তু অনেক সময় আমাদের সিলেকশন হয় না রিমেম্বার দ্যাট সো আমাদেরকে বারবার রিভিশনের মধ্যে রাখতে হবে ওকে বন্ধুরা যদি আমি একদম হট বার্নিং টপিক দুটো বলতে যাই আগাম গতকাল যেটা দুটো হট বার্নিং টপিক একটা হচ্ছে যে আইপিএল ঠিক আছে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস আমরা বলতে পারি যে পাঁচবারের সিরিয়াল চ্যাম্পিয়ন হয়ে গেল তাই না আইপিএলের ফাইনাল হয়েছে গ্র্যান্ড ফিনালে এবং মুম্বাই ইন্ডিয়ানস সেখানে জিতেছে ঠিক আছে তো ক্রিকেট লাভার্স এখানে অনেক আছে হয়তো বিভিন্ন স্টুডেন্টরা আছে হ্যাঁ ঠিক আছে বাট বন্ধুরা আমি এখানে যারা ক্রিকেট প্লেয়াররা আছে আমি বিরাট কোহলির কথা বলো বা হোয়াটেভার তুমি যে প্লেয়ারের কথাই বলো না কেন তারা কিন্তু যথেষ্ট হার্ডওয়ার্ক করে নিজের খেলার ফিল্ডে যথেষ্ট হার্ডওয়ার্ক করে ঠিক আছে ইভেন দে মেনটেন দেয়ার ফিটনেস অলসো ঠিক আছে দে ওয়ার রিয়েলি ভেরি হার্ডওয়ার্কিং পারসন সো তারা তার জন্যে হয়তো সাকসেসটা এতটা পেয়েছে এবং এই সেম হার্ডওয়ার্কটা কিন্তু আমাদেরকেও করতে হবে শুধুমাত্র আইপিএল দেখলাম আর খেলার এনজয় করলাম খেলাতে কে জিতলো কে হারলো এটাই বুঝলাম না দ্যাট ইজ নট দ্য ওয়ে আমাদেরকে বুঝতে হবে তারা কতটা ডেডিকেটেড তারা খেলার প্রতি কতটা হার্ডওয়ার্কিং আমাকে সেই জিনিসটাও আমাকে বুঝতে হবে ঠিক আছে তো আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে যদি আমরা নিই ঠিক আছে এবং বন্ধুরা পাশাপাশি যদি আমি বলি তোমাদেরকে আরেকটা যেটা কালকে বিহার ইলেকশনের রেজাল্ট দিয়েছে বিহার ইলেকশনের রেজাল্ট এসছে ঠিক আছে এবং বিহার ইলেকশানে যদি আমরা দেখি অনেক পার্টি ছিল লাইক জেডিইউ ছিল বিজেপি ছিল ঠিক আছে আরজেডি ছিল ঠিক আছে তা বিহার ইলেকশনের পয়েন্ট অফ ভিউটা ইম্পর্টেন্ট নয় বাট হয়তো বিহারের মুখ্যমন্ত্রী যদি আমরা জানি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বিহারে হয়তো বা মুখ্যমন্ত্রী আবার নীতিশ কুমার জি তিনি হয়তো আবার চারবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ঠিক আছে তো দ্যাট ইজ দ্য পয়েন্ট আচ্ছা চলো এবার শুরু করা যাক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ঠিক আছে এমসিকিউ সেশন আজকে বন্ধুরা তোমাদেরকে সময় দেব দু সেকেন্ড করে সবাই উত্তরটা করার চেষ্টা করবে প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি বলেছে বন্ধুরা দেখো ওকে অ্যাকর্ডিং টু আ রিসেন্ট রিপোর্ট অব দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন নভেম্বর টু

ঠিক আছে কান্ট্রি হুইচ ইজ প্রোভাইড এমপ্লয়মেন্ট আন্ডার দা মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডিউরিং দ্য করোনা প্যান্ডেমিকের সময় মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান ইউপি এন্ড তামিলনাড়ু হোয়াট উইল বি দা রাইট অ্যানসার বন্ধুরা অনেকেই বলছে রাজস্থান দেখে নিচ্ছি সঠিক উত্তর দা রাইট অ্যানসার উইল বি ইয়েস অ্যাবসolutely দ্যাট ইজ রাজস্থান রাজস্থান উইল বি দ্য রাইট অ্যানসার বন্ধুরা বন্ধুরা যদি আমরা রাজস্থানের বিষয়ে কথা বলি রাজস্থান আমরা সবাই জানি যে রাজস্থান হচ্ছে আমাদের রাজস্থানের আমাদের ক্যাপিটাল যদি আমরা দেখি রাজস্থান জয়পুর ঠিক আছে জয়পুর রাজ জয়পুরকে আমরা পিঙ্ক সিটিও বলি অনেক সময় পিঙ্ক সিটি আমরা বলি ঠিক আছে জয়পুরকে রাজস্থান হিস্টোরিক্যালি যদি আমরা দেখি বিভিন্ন রাজ রাজা রাজপ্রাসাদ এবং পুরো কিংডম সেখানে তার জন্যই এখানে বলা হয় কি রাজস্থান বলে জায়গাটাকে বলা হয় রাজাদের স্থান তার জন্যই হয়তো রাজস্থান ঠিক আছে সো দ্য রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইস রাজস্থান অবভিয়াসলি ওকে বন্ধুরা সবাই একবার লাইক করে দিও সেশনটাকে সবাই লাইক করে দাও সবাইকে আমি বলবো লাইক করে দাও আজকে সেকেন্ড কোশ্চেনে মুভ করছি

সঠিক উত্তরটা কি হবে গুজরাট রাজস্থান ওয়েস্ট বেঙ্গল উত্তরাখণ্ড রোপেক্স ফেরি সার্ভিস সবাই জানি আমরা সঠিক উত্তরটা হবে রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ গুজরাট ইয়েস গুজরাট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা ঠিক আছে গুজরাট হবে সঠিক উত্তর রোপ্যাক্স ফেরি সার্ভিস ইনাগুরেট করা হয়েছে ভার্চুয়ালি ইন গুজরাটে বন্ধুরা আমরা যদি দেখি গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর গুজরাট হচ্ছে গান্ধীনগর রিমেম্বার দ্যাট গুজরাটের গভর্নর হচ্ছে আচার্য দেব ব্রত আচার্য দেবব্রত এবং গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছে বিজয় রূপানীজি ওকে চলো রোপেক্স ফ্রি সার্ভিস ইনাগুরেট করা হয়েছে তাহলে গুজরাটে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন মিনিস্ট্রি অফ শিপিং হ্যাজ বিন রিনেমড্যাস মিনিস্ট্রি অফ শিপিংকে রিসেন্টলি নতুন করে নামাকরণ করা হয়েছে সো হোয়াট উইল বি দ্য নিউ নেম হোয়াট ওয়াজ দ্য নিউ নেম অফ মিনিস্ট্রি অফ শিপিং মিনিস্ট্রি অফ শিপিং এর নতুন নামটা কি মিনিস্ট্রি অফ পোর্টস মিনিস্ট্রি অফ শিপিং মিনিস্ট্রি অফ ওয়াটারওয়ে মিনিস্ট্রি অফ জলশক্তি মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তরটা কি হবে মিনিস্ট্রি অফ শিপিং এর নতুন নামাকরণ কি করা হয়েছে যদি আমরা দেখি নেই অনেকেই বলছে সঠিক উত্তর সঠিক উত্তরটা ভাবে অপশন নাম্বার ফাইভ অবভিয়াসলি মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে অপশন নাম্বার ফাইভ উইল বি দ্য রাইট অ্যান্সার ওকে মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং এন্ড ওয়াটারওয়ে लॉन्ग डोब्रा चांति द लॉन्गेबल सिंगल लेन सस्पेंशन ब्रिज इन इंडिया इनागुरेट करो बिकम द फर्स्ट इन इंडिया फ्री वाई फाय टू गवर्नमेंट इंस्टीट्यूट कौन स्टेट नेम देट वेर 725 ट्वेंटी लॉन्ग डोब्रा चांति ससपेंशन ब्रिज व ইনাগ্রেট করা হয়েছে অসো বিকাম দা ফার্স্ট ইন ইন্ডিয়া বাই প্রোভাইডিং ফ্রি ওয়াইফাই টু গভর্নমেন্ট ইনস্টিটিউট হোয়াট উইল বি দা রাইট অ্যান্সার উত্তরাখন্ড আসাম আন্ধ্রপ্রদেশ গুজরাট ও সিকিম হোয়াট উইল বি দা রাইট অ্যান্সার বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে

আ ফোর্থ নেক্সট কুয়েশন বলেছে আ ফোর্টিন ডে লং ফ্রম সেভেন টু টোয়েন্টি ওয়ান নভেম্বর অবধি চলবে ভার্চুয়াল প্রোগ্রাম নাম টু কি এআইএম সিরিয়াস ইনোভেশন প্রোগ্রাম থ্রি পয়েন্ট জিরো এআইএস সিরিয়াস ইনোভেশন প্রোগ্রাম ঠিক আছে থ্রি পয়েন্ট জিরো হ্যাজ লঞ্চ ফর স্কুল চিলড্রেন ইট ইজ ইন ইন্ডিয়াস ফার্স্ট বায়োলেকট্রেল ইউথ ইনোভেশন ইনিশিয়েটিভ উইথ উইচ উইথ উইচ কান্ট্রি ঠিক আছে ভারতবর্ষের প্রথম ইউথ ইনিশিয়েটিভ ইউথ ইনোভেশন ইনিশিয়েটিভ কোন কান্ট্রির সাথেট ট্রেলি এটাকে লঞ্চ করা হয়েছে ঠিক আছে এআইএম সিরিয়াস ইনোভেশন প্রোগ্রাম বি দ্য রাইট অ্যান্সার দ্য রাইট অ্যান্সার উইল অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার বি দ্যাট ইজ রাশিয়া তাই না এর সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে দ্যাট ইজ রাশিয়া অবভিয়াসলি ঠিক আছে রাশিয়া হবে এর সঠিক উত্তর বন্ধুরা যদি আমরা রাশিয়ার বিষয়ে দেখি রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিনজি হচ্ছেন রাশিয়ার তিনি রাষ্ট্রপতি ঠিক আছে এবং প্রাইম মিনিস্টার হচ্ছেন মিখাইল মুস্তিন ঠিক আছে মিখাইল মুস্তিন ঠিক আছে এবং ক্যাপিটাল হচ্ছে মস্কো উই অল নো দ্যাট ওকে নেক্সট কুয়েশনে মুভ করছি আজকের আমাদের আমাদের আজকে নেক্সট কোয়েশ্চেন উইচ ব্যাংক ইজ অ্যাসোসিয়েশন উইথ ইএপি ইন্ডিয়াস ইন্ডিয়া ইন্ট্রোডিউস অ্যান এমপ্লয়ি অ্যাসিস্টেন্স প্রোগ্রাম কোন ব্যাঙ্ক অ্যাসোসিয়েট করেছে ইএপির সাথে ইন্ডিয়া ইন্ট্রোডিউস এমপ্লয়মেন্ট অ্যাসিস্টেন্স প্রোগ্রাম ওয়েল বিং প্রোগ্রাম ফর ইটস এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা ইন্ডিয়ান ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক হোয়াট উইল বি দা রাইট অ্যান্সার বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে

ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদার ফর্ম ফাউন্ডেশন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ঠিক আছে ইন আলকাপুরি ভদোদরা হচ্ছে হেডকোয়ার্টার ভদোদরা ঠিক আছে এর হচ্ছে হেডকোয়ার্টার ঠিক আছে এবং যদি আমরা দেখি নি ব্যাংক অফ বরোদা এই প্রোগ্রামটাকে লঞ্চ করেছে ঠিক আছে ওয়েল বিং প্রোগ্রাম ফর ইটস এমপ্লয়ি অ্যান্ড দের ফ্যামিলি মেম্বার টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের জন্য ব্যাংক অফ বরোদা উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লঞ্চ করেছে ক্যান্সার স্যান্ড নো নোটিফি নোটিফিকেশন ক্যাম্পেনিং জেনারেল কোন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লঞ্চ করেছে একটি প্রোগ্রাম ক্যান্সার ক্যাম্পেনিং কোন প্রোগ্রামিং আকো জেনারেল ইন্স্যুরেন্স ভারতী এক্সা জেনারেল ইন্স্যুরেন্স বাজাজ এলাইন্স না এইচ ডি এফ সি ইরাগো না আইসিআইসিআই লোমবার জেনারেল ইন্স্যুরেন্স হোয়াট বি দ্য রাইট অ্যান্সার মধ্যে সঠিক উত্তরটা কী হবে হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর চাই যদি আমরা দেখি নেই সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ অনেকেই তোমরা অ্যান্সার করেছো দ্য রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ অ্যাবসলুটলি ভারতী এক্সা জেনারেল ইন্স্যুরেন্স ভারতী এক্সা জেনারেল ইন্স্যুরেন্স উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা ঠিক আছে ভারতী এক্সা জেনারেল ইন্স্যুরেন্স ওকে যদি আমরা দেখি ভারতী এক্সা জেনারেল ইন্স্যুরেন্সের বিষয়ের ফর্মেশন হয়েছিল দু সালে দু সালে হয়েছিল ফর্মেশন হেডকোয়ার্টার হচ্ছে ইজ ইন মুম্বাই

টু অফার স্মার্ট ড্রাইভ প্রাইভেট কার ইন্স্যুরেন্স স্মার্ট ড্রাইভেট ড্রাইভ প্রাইভেট কার ইন্স্যুরেন্স কোন পেমেন্ট ব্যাঙ্ক পার্টনার করেছে ভারতীয় এক্সা জেনারেল ইন্স্যুরেন্সের সাথে স্মার্ট ড্রাইভ প্রাইভেট কার ইন্স্যুরেন্স প্রোগ্রামের জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম পোস্ট পেমেন্ট এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ফিনো পেমেন্ট ব্যাঙ্ক না জিও পেমেন্ট ব্যাঙ্ক হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে যদি আমরা দেখিনি ওয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার শুধু বা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমরা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল যারা যারা জয়েন করেনি ডাব্লু বিসিএস উইথ গৌতম স্যার ক্যাপিটাল লেটারে সার্চ করে নাও ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেল আমি রোজ আমি দিয়ে দিই আপডেট করে দিই ঠিক আছে আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অনেকেই বলছে থ্রি কে বলছে টু দা রাইট অ্যান্সার বি দ্যাট ইস অবসলুটলি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ইয়েস

ট্যাক মাহিন্দ্রা উল বি দ রাইট এন্স বন্ধুরা যদি আমরা কথা বলি ট্যাক মাহিন্দ্রা হচ্ছে মাহিন্দ্রা গ্রুপেরই একটা ভেঞ্চার ঠিক আছে মাহিন্দ্রা গ্রুপেরই একটা ভেনচার মাহিন্দ্রা গ্রুপেরই একটা ভেঞ্চার ঠিক আছে এবং এর ফাউন্ডার হচ্ছে আনন্দ মাহিন্দ্রা আনন্দ মাহিন্দ্রা হচ্ছে এর ফাউন্ডার আমরা সবাই জানি ফাউন্ডেশন হয়েছিল নাইন্টিন এইট্টি সিক্সে নাইন্টিন এইট্টি সিক্সে ফাউন্ডেশন হয়েছিল ট্যাক এই আমাদের যদি ধরি আমরা মাহিন্দ্রা গ্রুপ ঠিক আছে চলো আজকের আমাদের নেক্সট কোয়েশ্চেন হু হ্যাজ বিন নেমড হু হ্যাজ বিন নেমড অ্যাজ এ সিই অফ এয়ারলাইন্স এয়ার এয়ার ইন্ডিয়া রিজনাল সাবসিডিয়ারি মেকিং হার দ্য ফার্স্ট ওমেন হেড টু লিড ইন্ডিয়ান এয়ারলাইন কে রিসেন্টলি সিইও হয়েছেন অ্যাজ অফ অ্যালায়েন্স এয়ার বা এয়ার ইন্ডিয়াস রিজনাল সাবসিডিয়ারির যা যিনি মেক করেছেন ফার্স্ট ওমেন হেড টু লিড অ্যান ইন্ডিয়ান এয়ারলাইন ফার্স্ট ওমেন হেড যিনি ইন্ডিয়ান এয়ারলাইনকে লিড করছে সঠিক হবে শিবানী সিং হরপ্রীত সিং আবানি চতুর্বেদী ভাবনা শেখ হোয়াট উইল রাইটার অনেকেই সঠিক উত্তর করছো এর সঠিক উত্তরটা হবে দ্যাট ইস আবসলুটলি অপশন নাম্বার টু দ্যাট ইজ হরপ্রীত সিং হরপ্রীত সিং বর্তমান ইন্ডিয়ান এয়ারলাইনের হেড ঠিক আছে তিনি লিড করছে সি অফ এয়ারলাইন্স এয়ার বা এয়ার ইন্ডিয়া ওকে সো হরপ্রীত সিং উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা ঠিক আছে চলো তো বন্ধুরা আমি সবাইকেই আজকের মতো আমাদের সেশনটা এতটুকুই থাকবে তার আগে আমি একবার বলে দিব সবাইকে লাইক করতে কারণ লাইক কিন্তু অনেকটা কম পড়েছে তিরিশ জন স্টুডেন্ট আছে লাইক করেছে শুধুমাত্র বিশখানা আচ্ছা আমি আবারও বলছি আগামীকাল সকাল আটটায় তোমাদের এই ক্লাসটা হবে না ঠিক আছে কেউ কিন্তু কনফিউজ হবে না তার মানে এটা নয় যে পরশুদিনও হবে না শুধু আগামীকাল হবে না পরশুদিন কিন্তু আবার ঠিক একই সময় সকাল আটটায় ক্লাস কন্টিনিউ করা হবে কালকে শুধুমাত্র ক্লাসটা অফ থাকবে এই ক্লাসের পিডিএফ তোমরা আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে এবং দেখো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের ডাব্লিউ মহাপ্যাক চলছে দুরন্ত ব্যাচ যেটা ক্র্যাশ কোর্স প্লাস হিস্ট্রি অপশনালের ব্যাচ চলছে ক্লার্কশিপের ব্যাচ আসছে আমাদের এসএসসি সিএইচসএল এর ব্যাচ আসছে আমাদের ব্যাংকিংয়ের ব্যাচ আছে মেন চ্যানেলে তোমরা যারা যারা এখনো অ্যাডমিশন করনি যতটুকু আমি জানি সেভেন্টি পার্সেন্টের ওপর বর্তমান অফ চলছে ঠিক আছে সেভেন্টি পার্সেন্টের ওপরে অফ চলছে তোমরা ওয়াই দুশো পঁচিশ কোড ইউজ করে তোমরা কিন্তু অ্যাডমিশন করতে পারো বন্ধুরা ঠিক আছে আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই কিন্তু লাইক করবে সবাই শেয়ার করে দেবে দেখা হচ্ছে ডে আফটার টুমোরো তার মানে আগামীকাল হবে না তার পরের দিন হবে অবশ্যই ততক্ষণের জন্য বাই বাই সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ঠিক আছে জয় হিন্দ